হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বাজে হচ্ছে 9টা, ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণই, কেননা বরফি উঠে পড়েছিল, বরফি উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। তো আমরা একটু শুয়ে একটু রিল্যাক্স করছিলাম, ল্যাদ কাটছিলাম এনিওয়েজ, বাট উঠে পড়তে হলো কারণ এখন বাবার ব্লাড কালেকশনের জন্য অ্যাপোলো থেকে একজন আসবে। তোমরা যদি আমাদের ব্লগস ফলো করে থাকো তাহলে জানবে যে লাস্ট বছর শেষের দিকে বাবার একটা কিডনি রিলেটেড সমস্যা দেখা দেয় এবং সেইটার জন্য একটা রেগুলার চেক আপে থাকতে হয়। তো আজকে সেই ব্লাড টেস্টটা বুক করেছি, এখন আসছে, অ্যাপোলো থেকে একজন এজেন্ট আসছে। ব্লাড টেস্ট বলতে ওই ফাস্টিং ব্লাড সুগার, তার সাথে ক্রিয়েটিনাইন, আর সাথে আরও একটা দুটো টেস্ট আছে। সেই জন্যই বাইরে এসে দাঁড়িয়ে আছি, যে কালেক্ট করতে এসছে স্যাম্পেলটা সে বললো আমি এসে গেছি লোকেশানে, আপনি একটু বাইরে আসুন, একটু বাড়িটা বুঝতে পারছেন, সেই জন্য আমি একটু বাইরে এসে দাঁড়ালাম। বাট দেখছি এখনও মানে আশেপাশে নেই, এসে গেছে। এইটা হচ্ছে লালাবজার সকালের খাবার, টক দই। গরমকালে এইটা খাওয়া খুব ইম্পর্টেন্ট ওদের জন্য। আজকে ব্রেকফাস্টে মা বানাচ্ছে হচ্ছে শুকনো ম্যাগি, এটা যেমন একদমই জল দিয়ে সেদ্ধ করে না, জল ছিটিয়ে ছিটিয়ে দিয়ে এই ম্যাগিটা বানায়। এটাকে বলা হচ্ছে ঝুড়ো ম্যাগি, জেনারেলি ওই জল দিয়ে সেদ্ধ করে ছোটোবেলা থেকে খেয়ে আসছি, বাট এইটা রিসেন্টলি মা বানিয়ে খাইয়েছে, এটা এখন আমার ফেভারিট, এখন এটাই বানাতে বলি মাকে। বানানোর পর দেখতে এটা অনেকটা এরকম লাগে। গুড মর্নিং ফ্রম বরফি, আমাদের সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে বরফি, আমার জলখাবার হয়ে গেছে, এখন একটু খেলা করে তারপরে আবার কাজে ফেরত যাও। একটু খেলা করে নিই বাবা, একটু খেলা করে নিই বাবা, ঘুমানোর আগে। প্রিয়াঙ্কা বলে আমার দাড়ির জন্য নাকি ওর চুমোতে তো অসুবিধা হয়, এটা কোনো কথা বলো। কাজের ফাঁকে ব্রেক পেয়ে হালকা করে স্নানটা সেরে নিলাম, আর একটা গোয়ার জামা চাপিয়ে নিয়েছি, একদম পুরো বিচ ভাইবস দিচ্ছে আমাকে কাজের ফাঁকে। আর থ্যাঙ্ক গড এখন কোনো কল নেই, কেননা কলে আমাকে এই জামাটা পরে দেখলে লোকজন সত্যি চাপ খেয়ে যাবে। এনিওয়ে জামাটা গোয়া থেকে কেনা, লাস্টবার যখন গোয়া গেছিলাম জুলাই মাসে অফিসের কাজে/পার্টিতে, তখন গোয়া থেকে জামাটা কিনেছিলাম, খুব একটা বেশি পরা হয়নি, বাড়িতেই পরি, মানে এই জামা পরে তো আর বেরোনো যাবে না, বেরোনো যাবে একদম ডিসকো কিং। ওয়ার্ক স্টেশনে একটা ছোট্ট ল্যাম্প লাগিয়ে নিয়েছি, লাস্ট দিওয়ালিতে অফিস থেকে গিফট করেছিল এই ল্যাম্পটা, আর বড় আলো জ্বালিয়ে বসি, এখন এটা জ্বালিয়ে একটু ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে, বাইরে খুব গরম, তাকানো যাচ্ছে না রোদের দিকে। ওদিকের আপডেট হলো বরফি ঘুম থেকে উঠেছিল, উঠে খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে, মা রান্না করছে, প্রিয়াঙ্কাও ফ্রেশ ট্রেশ হচ্ছে। বাড়ির থেকে মানে কলকাতা বা পশ্চিমবাংলা থেকে দূরে থাকার একটা ডিসঅ্যাডভান্টেজ কাল থেকে বড় ফিল করছি, সেটা হচ্ছে যে কিছু কিছু অনুষ্ঠানে অংশগ্রহণ না করতে পারা, সেটা বাড়িরও হতে পারে, বন্ধু বান্ধবেরও হতে পারে। অ্যাকচুয়ালি গতকাল আমার এক খুবই ভালো বন্ধুর বিয়ে ছিল, আর এটা মোটামুটি আমাদের বন্ধুদের গ্রুপের লাস্ট বিয়ে, এবং সেই বিয়েটা অ্যাটেন্ড করতে পারলাম না। তো সেইটা নিয়ে একটু কালকে থেকে মনটা খারাপ আছে, যে মানে এত ভালো একটা বন্ধুর বিয়ে মিস করে গেলাম, নিজের জন্যই খারাপ লাগছে যে কতটা মজা মিস করলাম, আর সমানে বাকি যারা ছিল বন্ধুরা সারা দিন কালকে ফটোজ ভিডিওস এবং ভিডিও কল করেছে, সারা দিন ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলাম ওইখানে, বাট ফিজিক্যালি প্রেজেন্ট থাকার যে মজাটা সেটা বাজেভাবে মিস করলাম। ইনফ্যাক্ট কালকে লাঞ্চ করতে করতে এটাও প্রিয়াঙ্কার আমি আলোচনা করেছিলাম যে চলে গেলেই হতো। এনিওয়েজ কুছ কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়, আর ইহি খোনে কা নাম জিন্দগি হ্যায়। দুপুরবেলা কয়েকটা জ্ঞান দিয়ে দিলাম আপনাদের, যাই হোক রান্না হলে নিজে খেতে যাবো। আইসক্রিম নিতে এসছি একটু, আর দো ভ্যানিলা কাপ দে দিজে। এক ব্যাগ অরেঞ্জ স্টিক নিয়ে নিলাম, আর দুটো লাইলা বোজার ভ্যানিলা কাপ। একটা বড় গাড়ি এসছে, তার আওয়াজ হচ্ছে, সিমেন্ট মিক্সার ওরকম কিছু হবে। যাই হোক, আজকে লাঞ্চে কী হয়েছে একবার দেখিয়ে দিই। আজকে মঙ্গলবার, গোপালের ভেজ, এবং সেই জন্য আজকে হয়েছে কুমড়ো ফুল ভাজা, আলু ঝিঙে পোস্ত, ঢ্যাঁড়স ঝাল দে, পেঁপে ভাতে আর বিউলির ডাল। গুড আফটারনুন এভরিওয়ান, আমি তো অনেক পরে ব্লগে আসি আজকে, অনেক লেটে, তো স্নান হয়ে গেছে, বরফি স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে বরফি, এখন মায়ের কাছে আছে, ঢেকুর তুলছে, আমরা খেতে বসে গেছি।
মা ওকে একেবারে ঘুম টুম পাড়িয়ে তারপর খাবে, জানি না কতটা শোনা যাচ্ছে, আমাকে চিৎকার করে কথা বলতে হবে। হঠাৎ করে আওয়াজ শুরু হয়ে গেল, জানি না কী কাজ হচ্ছে বাইরে। আজকে ভোরবেলা 5টার পর ঘুমিয়েছি, অনেক বেলা হয়ে গেছিলো উঠতে, কিন্তু ঘুমটা ভালো করে হয়নি, আবার ঘুমিয়ে পড়েছিলাম, এখন উঠছি। শুয়ে শুয়ে হাসু, এটার ফেভারিট স্পট হয়ে গেছে, কিরমভাবে শুয়ে থাকে বালিশে, হাফ বালিশে শুয়ে দেয় প্রিয়াঙ্কা, এখানে শুয়েছে, খেলবে হাসবে। আইগু আইগু আবু আবু কাটুকুটু দিদি কাটুকুটু ওই ওই অফিসের কল কাজ আজকের মতো শেষ হয়ে গেছে। লাইলা বুজোকে নিয়ে ছাদে এসেছি একটু, এখন 6:30 বেজে গেছে, কিন্তু যথেষ্ট পরিমাণে আলো রয়েছে, আর বোঝা যাচ্ছে না 6:30 বাজে। গোপাল বানাচ্ছে সন্ধ্যাবেলার চা, আদা দিচ্ছিস নাকি? আদা আর এলাচ দুটোই। সাবাস। গোপাল ব্যাঙ্গালোর আসার পর মাঝে মধ্যেই চা বানায়, মানে রোজ না বললেও প্রায় সন্ধেবেলা চায়ের দায়িত্বটা গোপালই নিয়ে নিয়েছে। সাথে আজকে স্পেশাল জল খাবার হচ্ছে, মানে আমরা একদম পুরো মানে হেলদি রেজিম ফলো করছি। একদম না, চায়ের সাথে এটা খাচ্ছি না, চা অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, চায়ের সাথে খেলে অম্বল হয়ে যেত। আমরা খাচ্ছি হচ্ছে বিট, দেখা যাচ্ছে বিট, গাজর, শশা, ধনে পাতা দেওয়া একটা স্যালাড, খুবই সুন্দর খেতে। এক চামচও খাওনি এখনো তুমি? দু চামচ খাওয়া হয়ে গেছে আমার। তাই এবার তুমি খাবে ভাবতেই পারিনি, এবার ক্যামেরায় দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। খাও খাও, চাই তুমি ভালো জিনিসগুলো খাও, তাড়াতাড়ি খাও, অনেক কাজ আছে উপরে যেতে হবে। খুব ভালো খেতে হচ্ছে না, এটাকে আমি ক্যাঙ্গারু বলবো না তো কি বলবো, এটা ক্যাঙ্গারু না তো কে ক্যাঙ্গারু? এই মার মুখে তো ঢুকে গেছে, এটা কি ঢুকে গেছে? লাইলা বসে এইখানটা চেটে দিচ্ছে, দাদুরা যে ব্লাড নিয়ে গেছে। কোনটা লাগবে বলুন? এটা 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 আরো আছে মানে অনেক কটা প্যাকেট। দু একটা শাড়ি পরে দেখান, পরে দেখান। আরে আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে, এত শাড়ির সম্ভার নিয়ে। তুমি নিতে ছিলে তো উপরে এলে কেন ক্যামেরা নিয়ে? আমি ক্যামেরাম্যান তো, আমি কন্টেন্টের জন্য এসেছি। কি হচ্ছে এখানে? এটা হচ্ছে বর্ধিভাই সম্পত্তি। হ্যাঁ, আর তুই ভাগ বসাতে? আরো আছে সম্পত্তি। না আমি কেন ভাগ বসাবো, আমি মানে এখানে একটুখানি যদি কিছু কেটে যায় ব্যাস, আমি শেষ। উল্টো পাল্টা করে রেখে দেবো, দেখবো চিন্তা নেই, ছোট চিন্তা নেই, এবার 4 হাত এক করে দিলেই হবে, বাকি 2টো হাত খুঁজতে হবে। গোপাল এসছে, এইসব কাজগুলো গোপালকে দিয়ে করিয়ে নিচ্ছে প্রিয়াঙ্কা, আমি ভাই পেঁচে গেছি। আমি এই জন্যই বলছি গোপালকে 11-12 এইখানে ভর্তি করে দেবো, আমি কলকাতা যেতে দিচ্ছি না, এই শাড়ি বার করবে ঢোকা হয়ে গেলো, ওর কাজ করে নাই যতদিন না তোর বিয়ে হচ্ছে। তো তোমার কাজ তুমি করবে না, তুমি সেটা ওকে দিয়ে করাচ্ছ? কোনটা দেবো? ছোট ভাইয়ের মতো করে দিচ্ছে। আমি ভুলে গেছি কোন ব্যাগটাতে খুঁজে শাড়ি বার করবো, আর একটা নেমন্তন্ন আছে আমাদের, সেই জন্য শাড়ি বার করতে বলছি, প্লাস বরফির অন্নপ্রাশনে কি পরবো না পরবো সেই সব ব্লাউজগুলো ঠিক করাতে হবে। মা যদি একবার কলকাতা চলে যায় আর বেরোনো সম্ভব না আমাদের, জানো তো, সেই জন্যই আগেভাগে কাজ সারছি। মেজারমেন্টটা নিয়েছো? নেব। জালটা যে কিনতে দেবে মেজারমেন্টটা নিতে হবে তো। আমাদের এই ওপরের ঘরে আমরা বেসিক্যালি শিফট করবো, এতদিন নিচে আমরা বসবাস করছিলাম, ওপরে আসছিলামই না। ওপরের ঘরটা পুরো হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন হয়ে আছে, তো ঘরটাকে আবার বাসযোগ্য বসবাসযোগ্য করে তুলতে হবে। তার জন্য প্রধান একটা কাজ, গরমটা বেড়েছে আর দরজা জানলা বন্ধ করে শোয়া যাচ্ছে না, তো সেই জন্য জানলায় দরজায় একটু ওই মাস্কিটো নেটস লাগাবো,
যেটা রাত যেটার জন্য আর কি, যেটা লাগালে আমরা রাত্রিটা জানলা ফানলা দরজা খুলে শুতে পাবো, নাহলে প্রচণ্ড গরম হয়ে যায়, আমাদের তো কষ্ট হবেই, সাথে বরফি সবে, বরফিরও কষ্ট হবে। না ব্যাপারটা হচ্ছে আসলে ছাদের নিচেই তো ঘরটা, তো ছাদের পুরো রোদটা যে ছাদে পড়ছে তার জন্য গরমটাও নিচে পড়ে, সেই কারণে অবস্থা। পিছনে দেখতে পাচ্ছ যা তা অবস্থা হয়েছে, তো পুরো পরিষ্কার করতে হবে, সেটাও করবো, অনেকগুলো কাজ আছে, বলছি না বারবার এতগুলো কাজ আছে, জানি না শেষ হবে কি না, মা যাওয়ার আগে যদি শেষ না করতে পারি তাহলে সব শেষ। ঘরটাকে শুধুমাত্র ঘরটা না, অ্যাকচুয়ালি বাড়ির পুরো পর্দা টর্দাগুলো আগে থেকে, মানে অনেকদিন ধরে সেম পর্দা আমরা ইউজ করছি, অনেকদিন হয়ে গেছে, মানে এই বাড়িতে শিফট করার পরে যেগুলো কিনেছিলাম সেগুলোই আমরা ইউজ করছিলাম, পরিষ্কার আছে, বাট একটা হয় না অনুষ্ঠান হবে একটা এত বড় অনুষ্ঠান, তো সেই কারণে ভাবছি একটু পর্দা টর্দা নতুন কিনবো। বাড়ির পর্দা পাল্টাও, পর্দাকে পাল্টিও না। যাই হোক, জোকস অ্যাপার্ট, ওর কথা কান, ওর কথায় কান দেবেন না, তো পর্দা টর্দা কিনতে হবে, সেগুলো দেখছিলাম অনলাইনে সার্চ করছি, বাট একবার চাইছি দোকান ঘুর, মানে দোকান এক কোথাও একটা যাব আশেপাশে যদি কিছু থাকে, আর যদি একান্তই না পাই আশেপাশে তাহলে অনলাইন অর্ডার করে দেবো, অ্যামাজন বা ফ্লিপকার্ট বা মিন্ত্রা, যেখান থেকে ভালো পাবো সেখান থেকে অর্ডার করে দেবো। পাবে আমার এগুলো চিন্তার অতীত, চিন্তার অতীত কর না, তোমাকে আমি বলে দেবো, লিংক পাঠিয়ে দেবো, তুমি কিনে নেবে। এই যে আমাদের বেডরুমে এখানে একটা ছোট্ট বারান্দা মতো আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, তো এই বারান্দায় এই দরজাটা বন্ধ করে দিলে আর কি প্রচণ্ড ঘর, নিচে লায়লা দাঁড়িয়ে আছে, জানলা দরজা কোনো ওপেনিং থাকলে লায়লা সেখানে থাকবে, যাই হোক যেটা বলছো। সো তো এই দরজাটায় আর কি ওই নেটটা লাগানো হবে মেনলি, তার সাথে ভাবছি এই জানলাটাতেও লাগিয়ে নেবো কি না নেট। এখানে প্রিয়াঙ্কার ভিডিও কল চলছে, পাশে লায়লা কি করছে? রাত্রির ডিনার, এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া স্পেশাল মিরচি ভাজি, আর মা এর ভেতরে আলুর পুর দিচ্ছে, এবার এটাকে ভাজা হবে, মা ওই একটু তেল অল্প করে দিয়ে এটাকে শেকা শেকা টাইপের হবে, এ নরমাল আলুর পুর তো, হ্যাঁ ওই ধনে লঙ্কা এসব দেয়া আছে একটু আমচুর, আর এখানে মা বানিয়ে বানিয়ে রাখছে। উপরে অনেক কাজ ছিল, সেগুলো সব সারা হলো, সেরে আমরা নিচে নামলাম এখন ডিনারে, আর তোমরা তো জানো আমরা সোফাতে বসেই খাই রাত্রে ডিনারটা টিভি দেখতে দেখতে, আজকে মা একটা দারুণ জিনিস বানিয়েছে সেটা দেখাই তোমাদের। কি হয়েছে? ভরবা মির্চি, উফ কি লাগছে দেখতে, বড় বড় লঙ্কা, মা আর লঙ্কা আছে না শেষ, পাঁচটা রেখেছি ফ্রাই করে খাওয়া, হ্যাঁ লঙ্কার বড়া ভেজে খাবো আমরা, আজকে এটা খাই, খেয়ে দেখি এটা কেমন হয়েছে, আজকে তো ফার্স্ট টাইম খাবো। না আগে ভরবা মির্চি খেয়েছো? আমি আগে কখনো খাইনি, আজকেই প্রথমবার খাচ্ছি। এখানে সাউথ ইন্ডিয়া ভাজাটা পাওয়া যায়, বড়াটা বেসনে ঢুকিয়ে ভাজে, ভেতরে কিছু থাকে না, বাট এটা উল্টো, ভেতরে মালপত্র আছে, বাইরে কিছু নেই, সময় নষ্ট না করে। ঝাল লাগছে না? না ঝাল মশলার বিস্ফোরণ মুখের ভেতর, দারুণ হয়েছে, ফাটাফাটি দারুণ হয়েছে। কিরকম বাল কেমন হয়েছে? দারুণ খেতে হয়েছে। আমি প্রথমে বলছিলাম বম্মা ঝালাবে না, তো ঝালাবে না, তো তারপর এখন খাচ্ছি, খুব সুন্দর খেতে। ঝাল তো মোটামুটি, মানে লঙ্কার কোনো ঝাল নেই, ভেতরে যে পুরটা আছে ওটার ঝাল। ভরবা মিষ্টিটা তো দারুণ হয়েছিল খেতে, রুটির সাথে দারুণ লাগলো। গোপালের সামহাও খুব ঝাল লেগেছিলো, আমরা বুঝতে পারিনি, কিন্তু তারপরে খাওয়ার শেষে বুঝতে পারছি ঝাল সত্যি হয়েছে। সত্যি করে তখন ঝাল ছিল গো, মানে আমার তো পুরটা বেশি ঝাল ছিল না, আমার লঙ্কাটা বেশি ঝাল ছিল। ওকে আমরা এত বোকলাম, এই ঝাল হয়েছে, এই ঝাল হয়েছে ভরবা মির্চিতে ঝাল, তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম, আমরা তা খাওয়ার পর বুঝতে পারছি ঝালটা মানে একদম টাকরা অবধি ঝালটা লাগছিল আর কি, সত্যি বলে টাকরায় লেগে গেছে, প্রচন্ড ঝাল, প্রচন্ড। আমারটা একটু বেশি ঝাল ছিল, আমি হ্যাঁ কারণ ও ঝাল খায় না, হ্যাঁ না ঝাল খায় কিন্তু আমার লঙ্কাটাই জানি না কেন ঝালই মনে হচ্ছে না, বহুত ঝাল। ও না উঠে দাঁড়িয়ে পড়েছিল প্লেটটা রেখে, খুব ঝাল করে দাঁড়িয়ে পড়েছে, উঠে খাওয়ার সময় যা তা কাণ্ড হয়ে গেছে।
হাই বরফি, হ্যালো বরফি। ঘুম থেকে উঠেছে? হ্যাঁ ঘুম থেকে উঠেছে বরফি। করে দাও তো একটু, তু করে দাও তো। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 2000 সাবস্ক্রাইবারের খুব কাছে, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের খুব কাজে লাগবে। আজ এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।